তখন বাংলাদেশে একটি ভয়াবহ বন্যা হচ্ছিল। ওই সময় আমাদের ছোট থাকতে আমাদের গ্রামাঞ্চলের লোক টিভি দেখতাম, টিভি দেখার সময় একটু দূরে গিয়ে টিভি দেখতাম, আধা কিলো এক কিলো দূরে গিয়ে টিভি দেখতাম। ওই টিভি দেখার সময় দেখতাম কি, টিভিতে বিভিন্ন রকম দৃশ্য দেখতাম, বন্যার দৃশ্য দেখায়। তো ওই দৃশ্যর মাঝে একটা দৃশ্য আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে একটি নৌকো যাচ্ছে কিছু যাত্রী নিয়ে, তো এই স্রোতের মধ্যে সামনে একটা কারেন্টের খুঁটি ভেঙে পড়ছে, তো কারেন্টের তারটা একটু নিচু হয়ে রয়েছে, এটা নিচ দিয়ে নৌকাটা যেতে হবে। তো নৌকো মাঝি চালাচ্ছে কিন্তু লোক গিয়ে দিয়ে, তেমন হঠাৎ করে যখন ওই কারেন্টের তারের কাছে গেছে তখন দেখলাম লোকগিটা তারের মধ্যে একটু বাড়ি খেলো, বেজে গেল। তখন চিন্তা করলাম যে এই যে বাড়ি খেয়ে ওর চলে গেল, এখন যদি নৌকাটা ডুবে যেত তাহলে এটা কেমনে কী করতো, এই লোকজনে কী অবস্থা হতো আর নৌকাটার কী অবস্থা হতো। ওইখান থেকে মূলত এই আস্তে আস্তে হঠাৎ করে এটা একটা চিন্তা ভাবনা শুরু করলাম যে এটা কী হবে, কীভাবে এটার একটা সমাধান করা যায়। তারপর বিভিন্ন সময় দেখতাম বিভিন্ন দুর্ঘটনায় শত শত লোক মারা যাচ্ছে, অনেক সম্পদের হানি হচ্ছে, বিভিন্ন কষ্টদায়ক দৃশ্য বিভিন্ন কিছু দেখে হঠাৎ চিন্তা ভাবনা করে আস্তে আস্তে এটার দিকে অগ্রসর হইলাম। তো প্রায় 25-26 বছর পর, গত 5-7 বছর আগে এটা হঠাৎ করে আমার মনে একটা উদয় দিল। এর মধ্য দিয়ে হঠাৎ করে পিনাক 6 পদ্মা নদীতে ডুবে গেল, সেটা আপনারা অনেকে অবগত আছেন। ওই পিনাক 6 যখন ডুবে যায় তখন আমি আরেকটু মর্মাহত হলাম, কারণ আমার কর্মজীবনের আমি অনেকটা সময় ওই মাওয়া ফেরিঘাট কাটিয়েছি। তো ওই পিনাক 6 যে এই জায়গায় ডুবছে ওই জায়গা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি, ফেরি দিয়ে পারাপার হয়েছি। তো ওইখানে পিনাক 6 ডুবে গিয়া এখানটা বিস্টে না পাওয়ার এটা আমার বিশাল একটা বেদনা দিছে। তারপর কিন্তু আমি জিনিসটা নিয়ে আরেকটু উদ্বুদ্ধ হই, আমি সচকে পিনাক 6 দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছি, আমি অনেক কিছু দেখেছি। ওইখান থেকে আমি আস্তে আস্তে উদ্বুদ্ধ হয়ে আজ আমি এটার একটা যন্ত্র স্বরূপ আবিষ্কার করলাম, এটা নাম দিয়েছি আমি ডুবন্ত নৌযান শনাক্তকরণ এবং উদ্ধার কাজে সহায়তাকারী একটি যন্ত্র। এটি মূলত সিলভার তার ববিন আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতি দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা মূলত কিছু কাজ আছে, যেরকম এটা একটা নৌকা, এটা পানিতে চলে। আমার এই ডিভাইসটা যদি আপনি এই যে নৌকার এই জায়গায় ব্যবহার করেন তাহলে এটার দুটা পার্ট, এটার দুটা পার্ট এটা আলাদা থাকে। এই বক্সটা থেকে এই বলটার একটা সংযোগ আছে তারের মাধ্যমে, যেমন মোটর সাইকেলের ক্লাসের তার একটা কেবল এরকম বা আরও মজবুত হতে পারে, সেই জিনিসটা আমি এটার ব্যবহার করেছি। আমি তখন প্রয়োজন মাফিক এই বলটা আরও বড় হবে, 20 ইঞ্চি 25 ইঞ্চি 30 ইঞ্চি প্রয়োজন মাফিক আমার এই বক্সটার মধ্যেও তার আছে, এই বলটার মধ্যেও তার আছে। এই নৌকাটা যখন পানিতে ডুবে যাবে তখন এই বক্সটা এখানে ফিটিং বিদায় এই বক্সটাও পানিতে তলিয়ে যাবে নৌকার সাথে সাথে, কিন্তু তাৎক্ষণিক আমার এই বলটা পানিতে ভেসে উঠবে।